এদিকে ভোটের বাজি, ওসি অপসারণ, আনন্দপুর এবং ডায়মন্ড হারবার থানার ওসি এবং আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আনন্দপুরে বিজেপি নেত্রীকে কোপানোর ঘটনায় অভিযোগ দায়ের করেছিল বিজেপি। ভোটের কাজে রাখা যাবে না এই দুই ওসিকে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। আনন্দপুর এবং ডায়মন্ড হারবার থানার ওসি এবং আইসিকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। আনন্দপুরে বিজেপি নেত্রীকে কোপানোর ঘটনায় অভিযোগ জানিয়েছিল বিজেপি। ভোটের কাজে রাখা যাবে না এই দুই ওসিকে, জানালো নির্বাচন কমিশন। এদিকে দিলীপ ঘোষের হুঁশিয়ারি, এমন পুলিশ আধিকারিক আছেন যারা খোলাখুলি টিএমসির ক্যাডারের মতো কাজ করছেন, এদেরকে আরও কয়েক বছর চাকরি করতে হবে, তারপর খোলা মাঠে আসতে হবে, তখন হিসেব বুঝে নেব, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। খোলাখুলি টিএমসির ক্যাডারের মতো কাজ করছে, আমার ওখানে এক দুজন ওসি আছে, তাদেরকে আমি জানি, আমি চাই না এইসব মারপেঁচের মধ্যে পড়তে, তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে দেখুক, কারণ কি তাদেরকেও আরও চাকরি করতে হবে বেশ কিছু বছর, এরকম চিরদিন চলবে না, দিদির আঁচলের তলায় বসে রাজনীতি করবেন আর প্রশাসন চালাবেন, তারপরে তো রুদ্রের মধ্যে আসতে হবে তো খোলা মাঠে, তখন হিসাব আমরাও বুঝে নেবো কে কত, আর সব রেকর্ড করা আছে, যেমন ওদের নেতারা চমকাছে তাদেরও, আর যে তামেদারি পুলিশের অফিসাররা করছে তাদেরও রেকর্ড আমাদের কাছে আছে। পুলিশ আধিকারিকদের সরিয়ে দেওয়ার প্রশ্নে সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বলছেন শুনুন। পশ্চিমবাংলার পুলিশের 70% অফিসার তৃণমূলের ক্যাডারের মতো করে কোনো সন্দেহ নেই। বাংলায় ডিপ্লয়েড যারা আইএএস অফিসার, আইপিএস অফিসার, সেই আইপিএস অফিসাররা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাডার, তারা সরাসরি সরকারের নিয়োগ করা অফিসার, তাদের যে তৃণমূলের হয়ে বিভিন্ন অসাংবিধানিক ভূমিকা, তার বিরুদ্ধে আজকে পর্যন্ত কেন্দ্রের সরকার দুটো ছেড়ে দিন একটা পদক্ষেপ নেয়নি। মানে দিলীপ ঘোষ একটা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী, পাশের কেন্দ্র থেকে দেবাশিস ধরের মতো তৃণমূলের দালালি করা আইপিএস অফিসারও বিজেপির প্রার্থী। সুতরাং এটা মনে রাখতে হবে যে আপনারা এই ভোটের প্রচারে এই ধরনের ফাঁকা আওয়াজ গুলো করছেন, কিন্তু কার্যক্ষেত্রে আপনি আপনার সরকার কি করতে পেরেছেন, ওনাদের দৌড় আমাদের দেখা হয়ে গেছে। ওসি আইসিদের সরিয়ে দেওয়ার প্রশ্নে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইচরা কি বললেন দেখাবো। নির্বাচন কমিশন যেটা করেছে বেশ করেছে, নির্বাচন কমিশন নির্বাচনটা শান্তিপূর্ণ করার জন্য যা যা তা করলে তাকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের পুলিশের একাংশ তৃণমূলের দলদাসে রূপান্তরিত হয়েছে, কালীঘাট আর খেমাশিদ্ধিকে যা নির্দেশ দেবে সেই মতো বিরোধীদের তুরমুষ করা হবে, সেই রকম ভোট করা হবে। ডায়মন্ড হারবার মডেল বিখ্যাত তার জন্য, ওখানে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়, বিরোধীদের কিভাবে আক্রমণ করা হয় সেটা বিগত দিনের নজির, এরকম একটা দুটো থানা না এরকম আছে পুলিশে। আমরা বলছি এটা পুলিশের বড় অংশ, তৃণমূলের জামাটুকু গায়ে দেওয়া আর তৃণমূলের ঝান্ডাটা ধরা বাকি আছে। জ্যোতির্ময় সিং মাহাতোর মনোনয়ন দিচ্ছেন, সেই মনোনয়নের ছবি আপনারা দেখাবো। আপনারা জানেন যে একের পর এক প্রার্থী তারা মনোনয়ন দিতে যাচ্ছেন। জ্যোতির্ময় সিং মাহাতোর মনোনয়নকে কেন্দ্র করে এই মুহূর্তে তাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা নজরে পড়ার মতো।